ওকে আজকে আমি করতেছি মুসুরির ডাল এই আমেরিকা যারা আছে যত সব বাচ্চারা আছে তাদের জন্য আমরা তো আসলে বাঙালি বাংলাদেশে অনেক মুসুরির ডালটাই অনেক ঘটা করে রান্না করে কিন্তু আমি ওদের ইজি কিভাবে হয় বাগার ছাড়া কত ইজি হতে করা যায় সেটা শুধু ওদের শেখানোর জন্য এটা করা আমার এই মুগের ডালটা তোমরা ইন্ডিয়ান দোকান থেকে কিনবা এবং এটাকে ভালো করে রান্না করার আগে ঘন্টাখানেক আগে পানিতে ভিজিয়ে রাখবা পানিতে ভিজিয়ে রাখার পরে এইভাবে এরকম হবে আর কি তারপরে এটা এক কাপ নিছি এক কাপ ডাল নিছি তো এক কাপ ডালের মধ্যে ভিজানো ডালের মধ্যে আমি দিচ্ছি থ্রি কোয়ার্টার্স তাই না এটা ওয়ান থার্ড তেল দিলাম হ্যাঁ এটা আমাদের একদম ইজি কোনো ছাড়াই এটা রসুন নিচ্ছি তিন পিস রসুন তিন পিসের আর তিনটা মরিচ কাঁচা মরিচ হ্যাঁ আমি সব এভাবে রেডি রাখছি আর এখানে একটা পেঁয়াজ দিলাম এখানে ছোট টমেটো তো এই জন্য দুইটা ছোট টমেটো দিছি এখানে হলো এক চামচ হলুদ গুঁড়া এখানে আছে দুই চামচ লবণ তো যদি না হয় লাস্টে একটু টেস্ট করে আবার দিতে পারবা দিতে পারা যাবে আর কি এখন এটাকে মিক্স করে পানি মিশাবো এবং এখানে আছে ধনের পাতা হ্যাঁ তো এখানে এই ধনে পাতাটা পরে দেবো লাস্টে একদম নামানোর আগে ওকে এখানে আমি ছয় কাপ পানি দিলাম ছয় কাপ পানি দিয়ে এভাবে মিক্স করে বাস 30 মিনিটের জন্য চুলা দিয়ে দেবো মিডিয়াম হাই তখন আবার মাঝে মাঝে এটাকে মিক্স করতে হবে এবং মিডিয়াম হাই যদি মনে হয় বেশি তখন মিডিয়ামে দিতে হবে আর কি তো এইভাবে 30 থেকে 1 ঘন্টা 30 মিনিট থেকে 1 আওয়ার রান্না শেষ হলে রান্না করার পরে তারপরে আমি পানিটা আধা হয়ে যাবে তখন ধনে পাতাটা দিয়ে নামাতে হবে বাস শেষ আচ্ছা এখন আমি এটা মিডিয়াম হাইতে দিয়ে চুলা অন রাখলাম 30 মিনিট 30 মিনিটের মতো এটা রান্না হইতে থাক তারপর আমি 30 মিনিট পরে আবার আমি দেখাবো যেটার শেষের অবস্থাটা কি ওকে এই যে 10 মিনিট পরে এই অবস্থা এরকম হইতে থাকবে এরকম 10 মিনিট পরপর নাড়তে হবে আর কি এই ফর্ম যে জিনিসটা হচ্ছে তৈরি এটা কিন্তু আস্তে আস্তে রান্নার সাথে সাথে সব ঠিক হয়ে যাবে চলে যাবে ফর্মের রান্না যত শেষ হয়ে আসবে এটা সব ক্লিন হয়ে যাবে আর কি মাঝে মাঝেই একটু মিক্স করতে হবে বাস ওকে আবার 10 মিনিট পরে এখন ডালটা হয়ে যাচ্ছে এখন আমি ধনের পাতাটা দিয়ে দেবো এই যে কতটা ঘন হয়েছে অনেকে আবার পেঁয়াজ তো আমি পুরাটাই দিলাম অনেকে কম বেশি দিতে পারো পেঁয়াজ আমি একটা পুরাটাই পেঁয়াজ দিচ্ছি আর কি দেখো এখন ফোমটা চলে গেছে আর কি ফোমিটা চলে গেছে এখন ধনের পাতাটা দিয়ে দিলে শেষ রান্না ডাল রান্না শেষ ওকে ধনের পাতাটা দিলাম এখন আর বেশি জাল দিতে হবে না কেননা তাহলে ধনের পাতার রংটা নষ্ট হয়ে যাবে এখন বাস একটু মিক্স করে চুলা বন্ধ করে দিতে হবে ঠিক আছে বাস হয়ে গেল তোমার ডাল রান্না এই ইয়াং জেনারেশনের জন্য আমরা তো ছোটোবেলায় ডাল রান্না এই বাগার টাগার এই ইজি ওয়েতে আর কি এখানকার তোমাদের নতুনদের জন্য আর কি শেষ দেখছো কি সুন্দর কালারটা হয়েছে এখন তোমার ধনিয়ার পাতা দেওয়া করে হলুদ লাল এবং সবুজ বাংলাদেশ